কার সালাম আমি কামাল হোসেন গত কয়েকদিন যাবৎ বেশ কিছু ছাত্রছাত্রীর আমার সঙ্গে দেখা করার জন্য তারা বঞ্চিত এবং অসংখ্য ফোনের জন্যে আজকের এই ভিডিওটা করতে বাধ্য হলাম এই যে ভিডিওটা দেখছেন এরা কিন্তু গত বছরের একটি মাদ্রাসার সমস্ত ছেলে মেয়েদের অনুষ্ঠানে আমাকে অতিথি হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল আমার প্রশ্ন যে বা ছাত্রছাইদের প্রশ্ন সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ফেব্রুয়ারি থেকে তার মধ্যে কয়েকটা বলছি মহারাষ্ট্রে এক লক্ষ ছত্রিশ হাজার আসামে তেরো হাজার দুশো সতেরো অন্ধ্রপ্রদেশে বাইশ হাজার বিহারে দু লক্ষ দুশো তেইশ হাজার হেডমাস্টার সহ ছত্তিশগড়ে পঞ্চাশ হাজার দিল্লির মতো জায়গায় দু হাজার চার হাজার দুশো অষ্টাশি এবং সমস্ত স্টেট আমি আর বলতে পারছি না তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এত অনীহা কেন সেটা আমি অনেক আগে থেকেও বলে আসছি পদ্ধতি খুব সহজ যারা এইভাবেই চাকরি পেয়েছে সাড়ে আট হাজার তাদেরকে সরাসরি সরিয়ে দেওয়া হোক তাহলে যারা ধর্নায় বসে আছেন তারা পাবেন এবং মাদ্রাসার ক্ষেত্রে বললাম আসামে যেমন মাদ্রাসা তুলে দেওয়া হয়েছে স্কুল করে দেওয়া হয়েছে তাহলে থিওলজি মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা থেকে থিওলজি তুলে দেওয়া হয়েছে তার মানে কি সেটাই কি একটু আশঙ্কা করা যেতে পারে যেখানে কি মাদ্রাসাগুলো স্কুলের সঙ্গে মার্চ হতে পারে আর মাদ্রাসায় দশ হাজার শূন্য পথ সেখানে হলো মাত্র সতেরোশো উনতিরিশ তাহলে এখানে আমরা বলতে পারি যে অন্যান্য রাজ্যে যেমন কেস হয়েছিল সেখানে সমস্ত তারা অ্যাডভোকেট জেনারেল বলেছেন হুজুর এতগুলো ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ তারা ট্রেন তাদের ভবিষ্যৎ নষ্ট আমরা করতে দেবো না যদিও তাদের সামনে ভোটের একটা ইচ্ছা ছিল সেটা তারা প্রকাশ করেনি দেখ সমস্ত রাজ্যে কেস হয়েছিল তারা কিন্তু আবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়েছে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই অনীহাটা কেন ভাবতে পারেন নিশ্চয়ই এখানে সদিচ্ছার অভাব এবং গতি শামুকের মতো গতি অথবা শিক্ষিত ছাত্রছাত্রীদের ভোট আমার দরকার নেই কারণ একটি আপনার গ্রামে দুজন থেকে তিনজন আপনারা বিএড বা ট্রেন্ড আছেন বাদবাকি তো কেউ নেই তাহলে এটা হয়তো ভাবতে পারেন যে আপনাদের ভোটের কোনো দরকারই নেই কিন্তু আমি শিক্ষক হিসাবে আপনাদের পাশে ছিলাম আছি থাকবো আর সেই জন্যেই আমি বললাম আমি কিন্তু ওই পদ থেকে সরে এসেছি শুধু প্রতিবাদ করে সরে এসেছি যে স্কুল মাদ্রাসার ছেলে মেয়েদের বঞ্চিত কেন করা হচ্ছে দেখুন বেশ কয়েকদিন যাবৎ বেশ কিছু পলিটিক্যাল লিডার বিভিন্ন দিক থেকে ফোন করছেন আমরা থাকলে কিন্তু এটা আন্দোলন করব। আপনি একটু আমাদের আসুন না আমাদের সঙ্গে কথা বলুন সবাই মনে হয় একই কারণ এখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মানবিক হওয়ার মতো কাউকে আমি দেখতে পাচ্ছি না